অনুমোদন ছাড়াই করোনার অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত সহ দুইজনকে আটক করেছে র‍্যাব। নিজেদের পিসিআর ল্যাব না থাকা সত্ত্বেও হাসপাতালটি করোনার নমুনা সংগ্রহ করে বাইরে থেকে তা পরীক্ষা করিয়ে রিপোর্ট দিত বলে জানিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। রিপোর্ট শারমিন রিহার। করোনা পরীক্ষা নিয়ে সম্প্রতি রিজেন্ট ও জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ধরা পড়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না থাকার পরেও অ্যান্টিবডি পরীক্ষা করছিল হাসপাতালটি। প্রতিটি টেস্ট বাবদ রোগীদের কাছ থেকে নেওয়া হয়েছে 3 থেকে 10,000 টাকা। র‍্যাবের অভিযানে এই বিষয়টি ধরা পড়ে। হাসপাতালটিকে প্রথমে করোনা পরীক্ষার অনুমতি দেয়া হলেও পিসিআর ল্যাব স্থাপন না করায় গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর ওই অনুমতি স্থগিত করে। কিন্তু এরপরও হাসপাতালটি বাইরে থেকে নমুনা পরীক্ষা করিয়ে প্রতিবেদন দিচ্ছে। এভাবে বাইরে থেকে নমুনা পরীক্ষা করে এনে দেওয়াও বেআইনি বলে জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ওনার এখানে আইসিতে রোগী আছে, ওয়ার্ডে রোগী আছে, প্রত্যেকটা রোগীর পজিটিভ রোগী যেগুলি সবগুলো টেস্ট এখানে হয়েছে। তাদের প্রথম বক্তব্য ছিল যে তারা আসলে এটা টেস্ট এখানে মানে করে না, যদি না করে তাহলে তো এই প্রত্যেক রোগীর রিপোর্টগুলি কিন্তু তারা ভুয়া হবে। এখন প্রশ্ন যে দুইটা, একটা হলো আসলে টেস্ট করেছি কি করে নাই, যদি না করে থাকে তাহলে তো সবগুলো ভুয়া রিপোর্ট দিয়ে তারা এখানে ট্রিটমেন্ট দিচ্ছে বা আসলে বাহির লোক ট্রিটমেন্ট দিচ্ছে। আর যদি টেস্ট করে থাকে তাহলে কোন মেথডে করেছে, যেহেতু তাদের এখানে আরটিপিসিআর নেই সুতরাং কোন মেথডে করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করোনা সুরক্ষা সামগ্রী পরিবর্তন না করেই একই জিনিস বারবার ব্যবহারের অভিযোগ পেয়েছে র‍্যাব। প্রোটেক্টিভ ডিভাইস রয়েছে, যেমন হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে আইটেম, এইগুলি রিইউজ করার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে আমাদের একটা রিইউজ হচ্ছে। মানুষকে বা অন্যকে বিভ্রান্ত করছে যে তারা এই ধরনের কোনো অ্যান্টিবডি টেস্ট তারা করে না, কিন্তু তারা কিন্তু এখানে করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি অপরাধের দায় নিতে নারাজ। আমি তো আইন বিশেষজ্ঞ নাই ভাই, আমি একজন চিকিৎসক মানুষ। পিসিআর এর ব্যান্ডের দেরি হয়েছে, আমরা শুরু করতে পারি না, এজন্য লাইসেন্সের অনুমতিটা স্থগিত রাখছে। এ ধরনের অভিযান স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে পারে বলে মনে করছেন ভুক্তভোগী সহ সংশ্লিষ্টরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।